সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান। সোমবার রায়দান করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবার গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলার রায়দান। রায়দান করবে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সব মামলায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করবেন বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ছ মাসের মধ্যে বিচার পর্ব শেষ করতেও নির্দেশ দেওয়া হয়। আর সেই মতো হাইকোর্টের বিশেষ বেঞ্চে গত 5ই ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি। প্রায় 3.5 মাস ধরে হাইকোর্টের বিশেষ বেঞ্চে চলে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। বিচারপতি দেবাংশু বসাক বলেন, নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত। বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো আছেই। ২৪ লোকসভা ভোটের প্রথম দফায় নজিরবিহীন ছবি ধরা পড়ল মাথাভাঙা 2 নম্বর ব্লকের একটি বুথে। দীর্ঘক্ষণ বুথের বাইরেই বসে থাকলেন 4টি দলের পোলিং এজেন্টরা। শেষমেশ এবিপি আনন্দর খবরের জেরে বুথের ভিতরে ঢুকতে পারলেন তারা। বুথের ভেতর ঠাঁই হলো না বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের। বাধ্য হয়ে তাদের বসতে হলো বুথে ঢোকার দরজার বাইরে। ২৪ লোকসভা ভোটের প্রথম দফায় নজিরবিহীন এই ছবি ধরা পড়ল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলের 139 নম্বর বুথে। শেষে এবিপি আনন্দের খবরের জেরে বুথের ভেতরে ঢুকতে পারলেন পোলিং এজেন্টরা। আমরা রয়েছি এই মুহূর্তে মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলের বাইরে 139 নম্বর বুথ। বুথের যে গেট, এই যে গেট, এর গেটের ভেতরে বুথ এবং পোলিং অফিসাররা তারা কিন্তু ভেতরে রয়েছেন। কিন্তু পোলিং এজেন্টরা, বিভিন্ন দলের পোলিং এজেন্টরা যেটা দেখা যায় যে তারা বুথের ভেতরে বসে থাকেন এবং তারাই কিন্তু তাদের সামনে ভোটের প্রক্রিয়া চলে, তারা কিন্তু গেটের বাইরে বসে রয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট বুথের ভেতরে বসেন। ভোট শুরু হওয়ার আগে এই এজেন্টদের নিয়েই মকপুল করেন বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। তারপর ভোট শুরু হলে পোলিং এজেন্টরা বুথের ভেতরেই বসেন। কিন্তু মাথাভাঙার এই বুথে দেখা গেল উলটপুরান। আপনি কোন দলের এজেন্ট? টিএমসি। বাইরে কেন? এখানে যিনি দায়িত্বে আছেন ইলেকশন কমিশনের থেকে, মানে প্রিসাইডিং অফিসারের কথা বলছেন? না, প্রিসাইডিং অফিসার না করেনি আমাদেরকে। যিনি প্রশাসনের যে সিআরপিএফ নাকি আছে, কেন্দ্র বাহিনী, উনি বারবার আমাদেরকে বলছে আপনারা কেউ ভিতরে থাকতে পারবেন না, আপনারা বাইরে হন। যদিও পাশের 140 নম্বর বুথে দেখা গেল পোলিং এজেন্টরা বুথের ভেতরেই রয়েছেন। পাশের আর একটা বুথ রয়েছে, বিভিন্ন দলের পোলিং এজেন্টরা তারা কিন্তু বুথের ভেতরে বসে রয়েছেন। কিন্তু একই প্রেমাইসেস, একই পোলিং প্রেমাইসেসে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পোলিং এজেন্টরা কিন্তু বুথের ভেতরে রয়েছেন। আপনার পাশের আর একটা বুথ, সেই বুথে তো পোলিং এজেন্টরা ভেতরে বসেছে, কিন্তু আমাদেরকে বাইরে বসতে বললো, যা আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে 139 নম্বর বুথের ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী নিয়ম কেন? এই নিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করা হলে তিনি ভয়ে কার্যত কথাই বলতে পারলেন না। এরা পোলিং এজেন্টরা বাইরে বসে আছে কেন? ভেতরে বসার কথা মানে সব জায়গায় তো বুথের ভেতরে একজন প্রতিনিধি দলের তারা বসে, বাইরে কেন? এটা কি আপনি নির্দেশ দিয়েছেন? মানে এরা বলছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বলছে বাইরে থাকতে, উনি আমাদেরকে বাই করে দিয়েছেন, পেনটা পর্যন্ত কাড়ি নিচ্ছে, আমাদের পেনটা পর্যন্ত আপনি কাড়ি নিচ্ছেন। পেপার নেই রাখনে দেখা, এই কথা বলা উস টাইম প্রিসিডিং স্যার কো ধমক দিয়া, উদার আমরা সামনে প্রিসিডিং অফিসার কো ধমক দিয়া কয়েক থাপ্পড় মারেগা, হ্যাঁ আমাদের সামনে বলুক না। প্রিসাইডিং অফিসারের যে পরিচয় পর্বটা থাকবে সেটা তো ওনার বুকে ঝুলানো থাকবে, ওই স্যার যখন দেখতে পায়নি তখন ওনাকে বলেছে আপনি কেন পড়বেন না। এই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন, চেয়ে পাঠানো হয় রিপোর্ট। এরপরই ঘটনাস্থলে পৌঁছন সেক্টর অফিসার, তার উদ্যোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর বুথের ভেতরে বসতে দেওয়া হয় পোলিং এজেন্টদের। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।